সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বলছিলাম, মা অনেকদিন না লুচি খাওয়া হয় না। ও মা, দেখিস কিছুক্ষণ পর লুচি ভাজার গন্ধ পাচ্ছি। আসলে মা মানেই কী খেতে ইচ্ছে হয় সেটা শুধু মুখ থেকে বলা, বাকিটা ব্যাস। তো সকাল সকাল এই ফুলকো লুচি সাদা আলুর তরকারি বেশ সকালটাই জমে গেল। তো এই সাদা আলুর তরকারি দেখে একটা কথা মনে পড়ে যায়, একজন এই আলুর তরকারি দেখে বলে কি বিধবা তরকারি। যতবারই এইরকম তরকারি খাই তার কথাই মনে পড়ে খালি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? গৃহিণী কন্যা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে সকাল সকাল চলে এসেছি আমার মেয়ের খাবার বানাতে, ও ওকে আজকে দুধ রুটি দেব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি দুধ রুটিটা কীভাবে বানাই বা কীভাবে খাওয়াই, আর খাবার সময় ওর কত রকমের ঢং নকশা হয় সেগুলোও দেখতে পাবে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থেকো, আজকে অনেক কিছু মজার মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এটা রোজকার রুটিন, চারবেলা যতটা খাবার নিয়ে বসি অর্ধেকটা যাবে পেটে, অর্ধেকটা বমি করে বাইরে। তো বন্ধুরা, তোমরা এই জিনিসটাকে কে কে চেনো একটু বলো তো। আসলে আজকালকার দিনে বিরিয়ানি চিলি চিকেনের নিচে এগুলো প্রায় চাপা পড়ে গেছে। তো আমরা তো হচ্ছি একদম বেতো বাঙালি, বাঙাল বলতে পারো। তো যতই আমাদেরকে মাছ মাংস দাও না কেন, এইগুলো যখন সামনে পাই তো এইগুলোর জন্য জিভ একটু লক লক করে। তোমরা কে কে এখনও খাও আমাকে জানিও কিন্তু। তো এইটা হচ্ছে বিষ কচু বলে, আমরা তো বিষ কচু বলি, তোমরা কে কে কী বলো জানি না। তো এই পাতাটা আজকে আমরা বাটা খাবো, মায়ের কাছে যখনই আসি তো এইসবই আমি খেতে চাই, একটু কচুর লতি, একটু কচুর শাক বা এইসব পাতা বাটা মাঠের শাক। কী কী দিয়েছো এর মধ্যে? এর মধ্যে কাঁচা লঙ্কা, আর কিছু দেবে না? এটা কী এই একটু নরম করবো, বাড়বো বেটে তারপরে কষাবো। জল জল বেরোচ্ছে না? অনেকেই আছে এই সব জিনিস দেখলেই ভয় পায়, বাবা কচু খেলে কি নাকি হয়ে যাবে। তবে বিশ্বাস করো, এইভাবে তোমরা করে খেয়ে দেখো, দারুণ লাগে। মাছ মাংস ফেলে দিয়ে এসব খেয়ে দেখো, এটাকে কড়া করে ঝাল দেবে। খাবে পাতা পাতা দিয়ে? দাঁড়াও দাঁড়াও, ওরে বাবারে, ওই বাবারে দাঁড়িয়েছে। মা বলছিল এখানে গাছটা দেখানোর কথা, তবে এই এই পাতাগুলো তুলে নিয়ে এসছে বাবা একটু জঙ্গলের মধ্যে থেকে। তো জঙ্গলে তো যাওয়া আমার আর এখন সম্ভব না, আর জঙ্গল ফঙ্গল ভয় লাগে। এটা কি দিচ্ছ? কালো চিনি আর শুকনো লঙ্কা। উফ, এক
এখনই যা সেন্ট বেরোচ্ছে না, মানে জাস্ট বলে বোঝানোর মতো না, আমার জিভে জল চলে আসলো। এই কালো জিরে শুকনো লঙ্কা বাটাটা, মানে গন্ধটা এত দারুণ। তো মাকে বলেছিলাম এত কষ্ট করে শিলে বাটার কী দরকার, মিক্সিতে দিলেই তো হয়ে যায়। তো না বলছে যে শিলে বাটার যে টেস্ট, যতই তোরা দামি মিক্সি ব্যবহার করিস তবে সেই টেস্ট আসে না, সেটা সত্যি কথা। শিলে বাটার একটা আলাদাই টেস্ট। তো এখানে আমাদের পাতা বাটা হয়ে গেছে, এখানে মা দিচ্ছে একটু নুন চিনি। অবশ্যই রান্নার মধ্যে একটু চিনি ফেলে দিলে টেস্টটা আরও বেশি ভালো থাকে, মানে ব্যালেন্সটা আরও ভালো হয়। তো কড়াইতে এখানে তেল দিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে রসুন বাটা। রসুনটা বাটা রয়েছে বলে তো মা এই জিনিসটাকে একটু অন্যরকমভাবে বানালো, নাহলে রসুনটা একসাথেই শিলে বেটে নিত। তো রসুনটাকে দিয়ে মা আবার একটু মানে কষাবে, তেলে কষাবে। বন্ধুরা এখনই যা সেন্ট বেরোচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে আমি এক্ষুনি একতলা গরম গরম ভাত নিয়ে বসে পড়ি। দারুণ দারুণ এই গন্ধটা বেরোতে পারছি, সারা বাড়িতে গন্ধ ভরে গেছে। তো আর একজনের অবস্থা দেখো, সবাই সবার তালে রয়েছে, উনি ওনার খেলায় ব্যস্ত। তো আমাদের পাতাবাটা একদম রেডি, এখন শুধু গরম গরম ভাত নিয়ে বসা বাকি। খেতে লাগবে না, খিদে পায়নি। খাওয়া ঘুম কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু খেলতে দিলেই চলবে, কোনো কান্নাকাটি কোনো কিছু না। তো চলো বন্ধুগণ, ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আমি আসছি। তো চলে আসলাম এখানে, গরম গরম ভাত আর সাথে ঝাল ঝাল পাতা বাটা। ও ভাতটা মাখতে মাখতে এত সুন্দর গন্ধ আসছেন, এত দারুণ সেন্ট। জাস্ট অল্প একটু পাতা বাটা আর ভাতটাকে এরমভাবে মাখিয়ে মুখে দিতে হবে। দারুণ, বেশ ঝাল ঝাল। যারা ঝাল পছন্দ করো তারা একটু বেশি করে ঝাল দিয়ে এরকমভাবে জাস্ট খেয়ে দেখবে, দারুণ লাগছে। অনেক দিন পর খেলাম, প্রাণটা জুড়িয়ে গেল, দারুণ দারুণ। এই এত লাউ গাছ না, এই জ্যৈষ্ঠ মাসে যেহেতু লাউ খেতে নেই, প্রায় 8-9 লাউ হয়ে পড়ে রয়েছে। এটা আমাদেরই লাউ গাছ। তো বিকালবেলা চলে এসেছি একটু হাওয়া খেতে চাঁদে। এটা আমার আর আমার মেয়ের খেলার সময় বলতে পারো, একান্তে সময় কাটানো। ওর সাথে এখন আমি একটু সময় কাটাবো। তো ব্লগটা আজকে এত পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, খুব ভালো লাগে। তোমাদের লাইক পেলে না আমার সত্যি খুব ভালো লাগে। তবে ব্লগটা এখানেই রাখছি, ফিরে আসবো পরবর্তী একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে এইভাবেই থেকো। আগের ব্লগে তোমরা এত সুন্দর রেসপন্স দিয়েছো, আমার মনটা, আমি আরও অনেক মোটিভেট হয়ে গেছি। তোমাদের জন্য এবার কন্টিনিউ ব্লগ আনবো, আমার খুব ভালো লাগছে। কত কেউ খেলছে, তুমি খেলতে যাবে? তোমরা এইভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ, বাই বাই। খেলতে যাবে?